অন দ্য কী ভাবছেন? আমি খুব মনোযোগী স্টুডেন্ট, সারাদিন বাসায় বসে পড়াশোনা করি। একদমই না, আজকে বরং চাপ মারে দেখানোর জন্য বেশি বেশি করে পড়তেছি। কেন জানেন? আমার আম্মা আজকে আমার একটা জোস একটা গিফট করছে। আম্মা আমাকে খুশি করছে, আমি আম্মাকে খুশি করতে হবে না? এই জন্যই পড়তেছি। অল দ্য কাইন্ড ইজ স্টাফ ইজ আউট, অল দ্য টাইম ইজ স্টাফ ইজ আউট উইথ দ্য টিম, উইথ দ্য টিম অন সেট অন সেট অন সেট। কী কী গিফট করছে দেখার জন্য খুব আগ্রহ না? কিন্তু দেখানোর সময় আম্মা যদি আমার ঝাড়ি দেয় না, আপনারা আমার একটু সাপোর্ট দিবেন প্লিজ, ঠিক আছে? অল দ্য সাউন্ড ইজ ডাউন অ্যান্ড ইয়েস, আমার আম্মা আজকে আমাকে গিফট করছে টেকনো স্পার্ক ফোর লাইট। আম্মা কেমনে জানলো এই ফোনটা যে আমার পছন্দ? আমি তো অবাক হয়ে গেলাম। ভিতরে কি আছে ভিতর? ও রে জোশ, এরকম একটা ফোন হাতে না নেওয়ার আগ পর্যন্ত না ফিলটা পাবেন না যে একটা ফোন ধরতে কতটুকু আরাম লাগে। থ্যাংক ইউ আম্মা, খুব ভালো লাগছে। এটা একটু খুলি। হ্যাঁ, টেকনো স্পার্ক ফোর লাইট। ও রে, মানে ধরা পড়া তো আরাম লাগতেছে, আর কালারটা দেখছেন পুরো জিগজ্যাগ কালার, টেকনো স্পার্ক আছে না স্পার্ক, আর কথা বলবেন খুব আরাম করে। আচ্ছা, এনার কী কী আছে? ডিসপ্লে হচ্ছে 6.52 ডট নচ স্ক্রিন। আচ্ছা, ডট নচ জিনিসটা কি? আমি এগুলো বুঝি না ভাই। আরে পার্থ, হ্যাঁ ভাইয়া, সেটটা কেমন রে? 6.52 স্ক্রিন, বুঝতেছ? কিন্তু ডট নচটা কি রে? আরে ডট নচ, এই যে এই জায়গায় ছোট্ট একটা ফুটা দেখতেছো, এটা এই যে ফুটাটা, এই যে ছোট্ট, এটা কিন্তু আবার ক্যামেরা, ছবি তুলতে পারবে এমনি করে, ফুল স্ক্রিন, বুঝছো ব্যাপারটা? পুরো রেজাল্ট। আচ্ছা তুই কি ওই টিকটিকি ভিডিওগুলো করছ নাকি? তুমি পারো, আমি পারি না, যাই। ঠিক আছে, যা তাহলে যা। ভাই আপনারা যারা টিকটকে ভিডিও বানান না, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট। আগে তো দুই তিনটা বন্ধু ফ্রেমের মধ্যে আঁকতো, এখন আর এটা হবে না। এখন এত বড় ডিসপ্লেতে অনেক বন্ধু বান্ধব নিয়ে একসাথে আপনারা টিকটকে ভিডিও বানাইতে পারবেন। আচ্ছা আর কি আছে এটাতে? বুঝতেছেন ব্যাপার? মানে ফুল ভিশন, ফুল হরাইজন ডিসপ্লে উইথ 89.5% বডি টু স্ক্রিন রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। যত নটি নটি ভিডিওগুলো আছে না, সব আরাম করে দেখতে পারবে। ফুল ডিটেইল। দেখছেন বলছিলাম না আম্মা আমার ঝাড়ি দিব, আপনারা তো কি আমার বাঁচাতেই পারলেন না? আচ্ছা ক্যামেরাটার কি অবস্থা? ও রে, আমার মতো ডার্ক চকলেট এত সুন্দর লাগতেছে, আমি তো এবার ছবি তোলা থামাবো না, এবার আমার মেয়ে পটানোতে আর কোনো বাধা নাই। ক্যামেরাটা কত এটা? 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উইথ ফ্ল্যাশ, 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা উইথ ডুয়াল ফ্ল্যাশ। না কি কি আমার এই ক্লাসে শুনো, কানে কথা বল, তুমি কি শেপ পটা পটি? আম্মা আমি পড়ানোর কথা বলছি আম্মা, তুমি খালি খালি আমার ভুল বুঝতেছো। আম্মা যে কেমনে পারে সারাদিন এত চিল্লাচিল্লি করতে, এত চার্জ কই থেকে পায় আম্মা? পুরাই ফোনটার মতো, বিশ্বাস করবেন? 4000 mAh ব্যাটারি, বুঝতেছেন কতটুক চার্জ? আপনারা অনেক কিছু লম্বা না হলেও এই ফোনের ব্যাটারি লাইফ কিন্তু অনেক লম্বা। এই ফোনে আরেকটা জিনিসও আছে, কি জানেন? সেন্সিটিভ সেন্সর উইথ ফেস রিকগনিশন। আপনার গার্লফ্রেন্ড যদি কখনো আপনার হাতের ছোঁয়া কিংবা চেহারা ভুলেও যায়, এই সেট জীবন এটা ভুলবে না। তাই তো বলি, যাদের লাইফে স্পার্ক নাই তার অবশ্যই টেকনো স্পার্ক ফোর লাইট ফোনটা কিনে ফেলুন। আর আমার স্পার্ক তো চলে গেছে পিঙ্কি চলে যাওয়ার পর। হাই উইশ পিঙ্কি, আমি যদি আবার তোমার উপরে আমার ফিঙ্গারপ্রিন্টটা বসাতে পারতাম, তাহলে হয়তো ভাই স্পার্ক ফিরে পেতাম। আম্মা